করোনা সংক্রমণ রোধে গোটা রাজ্য জুড়ে চলছে সন্ধ্যা 6টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত নৈশকালীন কার্ফিউ। রাজ্যের জনগণ এই নৈশকালীন করোনা কার্ফিউ যাতে সঠিকভাবে পালন করে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সক্রিয়। কিন্তু ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে কার্ফিউ চলাকালীন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতের আধারে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কখনো রাতের আধারে গৃহস্থের ঘর থেকে বাইক চুরি, তো কখনো আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরপর থাবা বসাচ্ছে চোরের দল। একদিকে করোনাকালীন পরিস্থিতিতে চলছে অর্থনৈতিক সংকট, এরই মধ্যে নিশি কুটুম্বদের দৌরাত্মে সাধারণ জনগণের প্রাণ ওষ্ঠাগত প্রায়। এক কথায় নৈশকালীন কার্ফিউতে প্রহরারত পুলিশকে ঘুম পাড়িয়েই চোরের দল তাদের হাত সাফাই অব্যাহত রেখেছে। কিন্তু পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে বলেই একাংশের অভিযোগ। শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। প্রতিদিনের ন্যায় নৈশভোজ সেরে বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়েন, তারপরে রাত্রি আনুমানিক একটা নাগাদ গাড়িতে অগ্নিসংযোগের আঁচ পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখেন গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ধর্মনগর সোনারু বাসা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলীয় উপপ্রধান গোবিন্দ দেবনাথের হুন্ডাই কোম্পানি TR04B0497 নাম্বারের অ্যাক্সেন্ট গাড়িটির অধিকাংশই পুড়ে যায়। এ বিষয় নিয়ে উপপ্রধান ধর্মনগর থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ওনার কারো সাথে দ্বন্দ্ব নেই এলাকায়, কিন্তু কে বা কারা এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তবে তিনি এই ঘটনার পিছনে স্থানীয় CPIM-এর কর্মীর সমর্থকদের হাত থাকতে পারে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেখুন, ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে দুঃসম্পর্ক নেই, প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক। কিছু কিছু মানুষের কাজে যাওয়ার দরুন কোনো কোনো সময় এমনও এক দুজন এন্ট্রি হয়ে যায়, তাদের মধ্যে দুষ্কৃতিকারী CPM হতে পারে। আমি ডাউট করছি আশপাশের দুজন মানে দুষ্কৃতিকারী কেউ না কেউ CPM থাকতে পারে, যাদের কোনো না কোনো দুষ্কৃতিতে আমি বাধা দিয়েছি বলেই আজকে আমার এই লোকসানটুকু হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত এই মামলার কোনো কিনারা করতে পারেনি পুলিশ, আর যে কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।